পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে ঘূর্ণিঝড় যশে কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার রাতে বর্ধমান শহরের রথতলা কাঞ্চননগর এলাকা থেকে 50 জনের একটি দল বাসে করে খাদ্য সামগ্রী ও বস্ত্র নিয়ে রওনা দেন পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে। এই দলটি দুদিন সেখানে রান্না করা খাবার বিতরণ করবেন। প্রতিদিন দিনে 1500 জন ও রাতে 1200 জনকে রান্না করা খাবার তুলে দেবেন। এই বাসটি কোথায় যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? আজকে এই বাসটি যাচ্ছে আমাদের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাসের উদ্যোগে। আমরা পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে যাচ্ছি এই কারণে যে যশে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেত্রী আমাদের দলের পক্ষ থেকে সকলকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আমাদের মাননীয় MLA যে বর্ধমানের উপকার সেই খোকন দাসের নেতৃত্বে আমরা খাদ্য সামগ্রী এবং জামা কাপড় শাড়ি নিয়ে ওই যশ বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা পূর্ব মেদিনীপুরে যাচ্ছি। কত পরিবারের পাশে মনে হচ্ছে দাঁড়াতে পারবেন? মোটামুটি আমাদের যে ওনাদের আমাদের ওইখানে যে লোক আছে যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের কাছে যে খবরটা আমাদের আছে, আমাদের হচ্ছে প্রতিদিন আমরা দুদিন থাকব, প্রতিদিন দিনের বেলা 1500 এবং রাত্রিবেলা 1200 লোক, তার মানে হচ্ছে আপনার 5400 লোকের আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। মানে রান্না করা খাবার রান্না করে আমরা খাওয়াবো। কতজন যাচ্ছেন আপনারা? আমরা প্রায় 50 জনের উপর। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।